আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস বা আদার্স এডিটরগুলো কাজ করছে না, ইমেট ইউজ করতে পারছি না, মানে কোনো শর্টকাট ইমেট ইউজ করা যাচ্ছে না, বা অনেক অনেক ঝামেলা নিয়ে আমাকে অনেকে কমেন্ট করছেন আমার ইউটিউব ভিডিওর নিচে। তো আমি তাদের জন্য আসলে ভিডিওটা বানানো, যারা নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে ঝামেলা পড়ছেন বা ঠিক মতো কাজ করছে না, তাদের জন্য ভিডিওটা বানানো। সো আমার মনে হয় ভিডিওটা দেখলে আপনাদের নেক্সট ডে ফার্দার যখন কোড করতে যাবেন, আপনাদের কোড করাটাকে অনেক স্মার্ট বানিয়ে ফেলবে, অনেক সুন্দর করে কোড করতে পারবেন। তো তাহলে চলুন শুরু করা যাক, ফিরছি এন্টার পরেই। ওকে, তো এখন আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখানে নর্মালি সার্চ দেব ভিজুয়াল স্টুডিও, স্টুডিও কোড ডাউনলোড। ডাউনলোড দেওয়ার পর এখানে চলে যাব। যাওয়ার পর আপনারা এরকম বেশ কয়েকটা মানে জিনিস ডাউনলোড দেওয়ার মতো অপশন পাবেন। তো এখানে উইন্ডোজ, যারা উইন্ডোজ চালান তারা এখান থেকে ডাউনলোড দিতে পারবেন, যারা লিনাক্স চালান তারা এখান থেকে ডাউনলোড দিতে পারবেন, এবং যারা ম্যাক চালান তারা এখান থেকে কিন্তু ডাউনলোড দিয়ে ইউজ করতে পারবেন। তো আমরা উইন্ডোজ যারা চালাই আপাতত এখান থেকে আমরা যাই। যাওয়ার পর এখান থেকে দেখেন ডাউনলোড দেওয়ার অপশন আছে, ডাউনলোড দিতে বলতেছে। তো আমি আপাতত ডাউনলোড দেওয়ার জন্য আমি ডেস্কটপে ডাউনলোড দিয়ে দিলাম। এখানে খুব বেশি স্পেস না, জায়গা না, মাত্র 76 MB, খুব ছোটো ফাইল, এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর ইনস্টল করা একদম সোজা, যা শুধু ক্লিক 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 করবেন এবং যে যেটা যেটা করতে বলছে আপনি সেটা সেটা করলেই কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, ইনস্টল যখন হয়ে যাবে এটা অবশ্যই আপনারা কাজ করবেন, এটা ডাউনলোড দেওয়ার আগে আপনি চেক করে নেবেন যে আপনার কোন কতটুকু, আপনার কম্পিউটার কত বিট, যদি 64 বিট হয় তাহলে এটা, আর 32 বিট হলে এইটা কিন্তু ডাউনলোড করতে হবে। সো এটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটার কত বিটের সেটার উপরে। আচ্ছা, ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হতে থাক। ডাউনলোড যখন হয়ে যাবে এখানে কিন্তু আমাকে আলাদাভাবে আমাকে ইনস্টল করতে হবে না, ইমেট বা আদার্স জিনিসপত্র ইউজ করতে হবে না, আমাদের ডিফল্টভাবে ওদের মধ্যে সব কিছু দেওয়া থাকবে, এবং ওইটা দিয়ে কোড করাটা অনেক স্মার্ট, অনেক ফাস্টার, এবং মানে আপডেটেড ওইটা দিয়ে আমরা PHP কোড করতে পারবো, আমরা জাভাস্ক্রিপ্ট করতে পারবো, আমরা রিয়্যাক্ট JS-এর কোড করতে পারবো, আমরা শপিফাই করার জন্য লিকুইড যদি ইউজ করি লিকুইডের কোড এখান থেকে করতে পারবো খুব স্মার্টলি। ওকে, আমরা এখানে চলে গেলাম। যাওয়ার পর দেখেন এখানে ওপেন হয়ে গেছে, তো আমরা ডাবল ক্লিক করবো, জাস্ট ডাবল ক্লিক করার পর এটা ওপেন হবে, ওপেন হয়েছে। হওয়ার পর এখানে অবশ্যই নেক্সটে ক্লিক করলে, নেক্সটে ক্লিক করতে দিচ্ছে না, আমাকে করতে হবে কি, আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট, আমি তোমার সঙ্গে রাজি আছি আর কি, তোমার প্রস্তাবে রাজি আছি। তো এখন এখানে কোনো কিছু চেঞ্জ না করে যা শুধু নেক্সট ক্লিক করবো, নেক্সটে ক্লিক করবো, ইনস্টলে ক্লিক করবো, ইনস্টল হতে থাকবে, ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, ইনস্টল হতে থাক। ইনস্টল অলমোস্ট ডান, তারপর ফিনিশ করে দেবো, ফিনিশ করে দিলে কিন্তু আমাদের ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেছে, এবং সুন্দর মতো সেটা আমাকে একবার প্রথমবার দেখা দিচ্ছে যে আমি কিন্তু ওপেন হয়ে গেছি, সো তুমি আসতে পারো। আচ্ছা, এরকম দেখা যাচ্ছে, কারণ এটা নর্মালি ডিফল্টভাবে এরকম দেখা যেতে নাও পারে আপনাদের, আপনাদের দেখা যেতে পারে একটু অন্যরকম, আপনাদের দেখা যাবে হচ্ছে আচ্ছা আমি বলি, আমি হচ্ছে এটা কাস্টমাইজ করে নিয়েছি এই জন্য। তো অনেকের এরকম দেখা যেতে পারে, এরকম দেখা যাবে না, নর্মালি দেখা যাবে হচ্ছে এরকম, এই কালারটা হচ্ছে, আচ্ছা এটা না, এইটা হচ্ছে ডিফল্ট ডার্ক, এটা হচ্ছে নর্মালি থাকবে আপনাদের, আপনাদের এরকম থাকবে। আচ্ছা, এরকম ধরেন এরকমই থাকলো, থাকার পর আপনি যদি সাপোজ কাজ করবেন কী হবে, আমি ডিলিট করে দিই এটা, যেহেতু আচ্ছা কী করবেন কাজ করার সময় আপনারা যে কোনোভাবে কাজ করতে পারবেন, সাপোজ আপনাদের এখানে একটা ফোল্ডার ধরেন আছে টেস্ট ফোল্ডার, এরকম ফোল্ডার আছে, তো এখানে গেলে তো আপনি পাবেন ভিজুয়াল স্টুডিও কোড, যা শুধু ওপেন করলাম, করার পর আপনারা কোনো ফোল্ডারে যদি কাজ করতে চান ফোল্ডারটা জাস্ট ধরে নিয়ে এসে ডাক করে এখানে বসিয়ে দিলেও কিন্তু কাজ হয়ে যাবে। দেখেন
বাসায় তারপর বলছে যে ট্রাস্ট করো কিনা, বিশ্বাস করো কিনা, আমি বিশ্বাস করি তোমাকে, খুব বেশি করি প্রিয়তমা। আচ্ছা তারপর এখান থেকে দেখেন, এখান থেকে আমি ইচ্ছা করলে ফাইল নিতে পারবো, এখান থেকে ফোল্ডার নিতে পারবো, এখান থেকে ফোল্ডার নিতে পারবো, এখান থেকে ফাইল নিতে পারবো। কিন্তু ফাইল নেবো আমি, এখানে নাম দিলাম ধরেন ইন্ডেক্স ডট এইচটিএমএল দিলাম। তো এর মধ্যে আমরা এর আগে আগে আমরা যখন এইচটিএমএল ফাইভ এরকম করে লিখতাম, ঠিক না, এরকম করে লেখার পরে এরকম করে করতাম, এরকম করলেও হবে। আবার যদি আপনি এক্সক্লেমেটারি সাইন এরকম করে দেন, দেওয়ার পরে এরকম করেন, তাও কিন্তু হয়ে যাবে। কী করলাম আমি আবার দেখাই দিই, জাস্ট শুধু এন্টার, এক্সক্লেমেটারি সাইন দেওয়ার পর এন্টার অথবা ট্যাব, আমাদের কিবোর্ডের যে ট্যাব থাকে ট্যাবে ক্লিক করলেও কিন্তু হয়ে যাবে। আবার আপনি যদি লিঙ্ক আপ করতে চান কোনো ফাইলকে, যে এল আই এন কে লিঙ্ক কোলন সিএসএস এন্টার দিলেই কিন্তু সিএসএস সহকারে চলে আসতেছে। আপনি এইচ ওয়ান ট্যাগ চলে আসতেছে। আবার আপনি H5 ট্যাগ যা শুধু এন্টার দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, এন্টার। আবার যদি আপনি H1 দিয়ে আপনি ট্যাব দেন তাও কিন্তু হয়ে যাচ্ছে, ট্যাব অথবা এন্টার যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা এরকম করে প্রত্যেকটা জিনিসই আপনি HTML CSS যে কোনো জায়গায় যেটা লাগবে সেটা করতে পারবেন। আবার আপনি এখান থেকে আমি যেটা দেখাচ্ছিলাম কালার স্ক্যামা, আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন আপনার পছন্দ মতো কালার। আপনি ইচ্ছা করলে যদি আপনি সাদা রাখতে চান সাদা রাখতে পারবেন, তবে সাদাটা না রাখাই আমার কাছে মনে হয় বেটার মনে হয়। কিন্তু যারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করে অভ্যস্ত তারা ইচ্ছা করলে সাদাও রাখতে পারবেন, বা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কালার আছে, লাইটিং কালার আছে। আবার আমার মতো এটা ইউজ করতে পারবেন, হাই মানে কন্ট্রাস্ট, মানে এখানে কন্ট্রাস্টগুলো মানে লাইনগুলো সুন্দর করে দেখা যাচ্ছে আর কি। আপনারা যে কোনো মানে নোটপ্যাড প্লাস প্লাসে যতগুলো জিনিস পাইছিলেন সেগুলো সবগুলো এখানে পাবেন। আবার আপনি যদি এটাকে লাইভ সার্ভার ওপেন করেন, এখানে একটা আচ্ছা লাইভ সার্ভার ওপেন নর্মালি থাকবে না, সেজন্য এখান থেকে এক্সটেনশন ইনস্টল করা যায়। এখানে গিয়ে আপনি যদি লাইভ সার্ভার এখানে যাবেন, তারপর এরকম এরকম যদি আইকনটা দেখতে পাবেন এবং নামটা খেয়াল করবেন, রিট্রিক ডে যেটা থাকবে সেটাকে আনইনস্টল ছিল, এখানে ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে আর কি। আমার আগে থেকে ইনস্টল করা ছিল যার কারণে এরকম দেখা যাচ্ছে। যখন এটা ইনস্টল করা হয়ে যাবে তখন আপনি এই রাইট বাটন ক্লিক করার পর ওপেন উইথ লাইভ সার্ভার ওপেন অপশনটা পাবেন, তখন এখানে ক্লিক করলেই জিনিসটা ওপেন হয়ে যাবে। এটার বেনিফিটটা কী, বেনিফিটটা বুঝতে পারবেন এখন। সাপোজ কোড করছেন আপনি, ধরেন এখানে কোড করছেন, একটু সাইডে চাপায় রাখি, ধরেন এখানে কোনো কিছু কোড করবেন, লিখলেন যে রিলোড দিতে হবে আপনার পেজে গিয়ে। সাপোজ H1 হ্যালো জানু কেমন আসো পানু, যা শুধু কন্ট্রোল এস দিলাম তা কিন্তু চলে আসলো, আমি কিন্তু এখানে গিয়ে রিলোড দেওয়ার প্রয়োজন হলো না। এটা হচ্ছে লাইভ সার্ভার। তো আই হোপ বুঝতে পারছি আমরা, এবং এর যে প্রচুর প্রচুর ফেসিলিটি আছে, আস্তে আস্তে আমি যদি ভালো লাগে জিনিসটা আপনাদের আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি ফার্দার আরও নতুন নতুন ভিডিও অবশ্যই আপলোড দিব। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য, আপনাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ।